দেখেন এখানে যেভাবে দেখলাম আজকে উইকেটে ঘাস ছিল, তো এরকম যদি থাকে টু উইকেট ছিল, বোলারদেরও হেলথ থাকবে এবং ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল, একটা বলটা আসতেছিল, তো টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এরকম উইকেট থাকলে হিটিং এর জন্য ভালো থাকে, তো আশা করি ভালো হবে। তো প্রথম দু একদিন হয়তো বা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে মনে হয় এই জিনিসটা কভার হবে। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে যে প্র্যাকটিস করতে পেরে, একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা আজকে প্রথমে এসে, একটু আমরা একটু ফুটবল খেলেছি, একটু মানে মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, তো ওভারঅল নেট কোর্স করেছি, বোলিং করেছি, সব মিলিয়ে আর কি দিনটা ভালো গেছে। না মেন্টালি তো সবাই প্রস্তুত, প্রথমে যে আমরা লাস্ট দুটা টুর্নামেন্ট খেলে এসেছি সবাই খেলার ভিতরে ছিল, একটা বড় টুর্নামেন্ট খেলতে এসেছি আমরা, তো তার আগে একটা মেন্টালি রেস্টও প্রয়োজন থাকে, সো সবাই এবার রেস্ট নিয়ে আবার মাঠে কাম ব্যাক করছে, তো আশা করি সবাই এই ফিটনেসটা ভালো আছে, তার মাঝখানে রেস্টের মধ্যেও সবাই ফিটনেস নিয়েও কাজ করেছে, তো এখন এখানে আমরা আজকে থেকে ক্যাম্প শুরু করলাম, তো সবার ফিটনেস অবস্থা ভালো আছে।